মিম, আজকে রাজধানীর গুলিস্তান, মতিঝিল এবং টিকাতুলি ওয়ারি এলাকা কিন্তু সকাল থেকেই বিশেষ করে দুপুর 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত তীব্র যানজট ছিল। এমনিতেই রাজধানীকে কিন্তু যানজটের শহর বলা হয়ে থাকে, তবে আজকের যে যানজটের পরিস্থিতি সেটা আসলেই অস্বাভাবিক পরিস্থিতি ছিল, তবে এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু টিকাতুলির মৌরির এইখানে, এবং আমার পেছনে যেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখন অনেকটাই কিন্তু স্বাভাবিক, এবং স্বাভাবিক সময়ের মতো করে যেই স্বাভাবিক পরিস্থিতি থাকে এভাবেই কিন্তু গাড়ি চলাচল করছে। তবে আজকে দুপুর 12টা থেকে 3টার যেই তীব্র যানজটের পরিস্থিতি ছিল, এখানকার বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা এবং ট্রাফিক সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে একই সঙ্গে এসএসসি পরীক্ষা এবং সরকারি ছুটি শেষে আবারও রাজধানীতে যেই কর্মব্যস্ততা শুরু হওয়ার ফলে রাজধানীর যেই প্রবেশ এবং বাহির হওয়ার যেই প্রবেশ পথ এবং বাহিরের পথ, যেই সমস্ত পথগুলো রয়েছে গুলিস্তান, যাত্রাবাড়ি, এই এলাকাগুলোতে আসলে সবচেয়ে বেশি যানজট তৈরি হয়েছে। এর ব্যতিক্রম কিছু না, তবে এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং আমি যদি আরেকটু বলতে যাই যে ইত্তেফাক মোড় থেকে শুরু করে শুধুমাত্র রাজধানী মার্কেট পর্যন্ত 450 মিটার রাস্তা, এই রাস্তাটুকুতে যারা আজকে চলাচল করেছেন তাদের একাধিক ব্যক্তির সঙ্গে আমরা, পথচারীর সঙ্গে আমরা কথা বলেছি, শুধুমাত্র এই রাস্তাটুকুতে একটা গাড়ি পারাপারের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়েছে। অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা সময়ে 450 মিটার থেকে 0.5 কিলো পর্যন্ত রাস্তা তারা যাতায়াত করতে পেরেছেন, এমন ছিল এই এলাকার যানজটের পরিস্থিতি। তবে এখন অনেকটাই কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, বিশেষ করে গুলিস্তান, মতিঝিল, টিকাতুলি এবং ওয়ারি এলাকা। মিম, বিকেল গড়ানোর সাথে সাথে রাজধানীর যানজটের তীব্রতা কিছুটা হলেও কমতে শুরু করেছে, সেসব তথ্যই জানাছিলেন সকমে মাঝার মাহবুব।